나는 또 아무 이제 오셨구나 하셨던 분들 보내 지났어요. 근데 부족하네. 아무나 비웃도 아우지 내 손을 보는 너의 앞이력을 묶어버리시는 가라 가라 런던의 앞날 섬에 내가 됐을 때 깨놓고 때에도 날 인베스티게이션 하라고 প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নন্দনে গিয়ে কাদের সঙ্গে বৈঠক করতেন, কাদের সঙ্গেই বা দেখা করতেন তা নিয়ে তদন্তের দাবি করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন, তারই পাল্টা হিসেবে বুদ্ধবাবুর চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ। গতকাল মাটির উৎসবে এক মঞ্চে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ও মহাশ্বেতা দেবীকে। তারপর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের পথে নামলেন মহাশ্বেতা দেবী। রাজনীতিতে ভাষার অপব্যবহারের অভিযোগ তুলে টালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত মিছিলে হাঁটলেন। একদিকে যখন ভাষার ব্যবহার নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের নেতাদের, তখন মহাশ্বেতা দেবীর মন্তব্য ভাষার অপসংস্কৃতি ঘটানোর অধিকার কারণেই। ভাষার অপসংস্কৃতি ঘটাবার অধিকার কারণে আমরা কোনোদিন ভাষার অপব্যবহার শুনিনি, শুনতে প্রস্তুত নই, এবং প্রতিটি রাজনৈতিক কর্মীকে বলবো অপর পক্ষ সম্পর্কে কথা বলার জন্য সে বিরোধী হোক বা না হোক অপশব্দ ব্যবহার করা চলে না। শহরে ফিরল শীতের আমেজ। গতকালের থেকে এক ধাক্কায় 2 ডিগ্রির বেশি তাপমাত্রা নেমেছে শহরে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামীকাল তাপমাত্রা আরও নামতে পারে। আর তাপমাত্রার খামখেয়ালিপনায় বাড়ছে সর্দি কাশি জ্বরের প্রবণতা। সিনেমা গ্যালারির শাখা স্টুডিও 21-এ দ্য আর্টিস্ট বিফোর আ মিরর শীর্ষক আলোচনা সভা, সেই সঙ্গে প্রদর্শিত হল শিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়কে নিয়ে সত্যজিৎ রায়ের তৈরি তথ্যচিত্র ইনারাই এবং রামকিঙ্কর বেইজকে নিয়ে তৈরি ঋত্বিক ঘটকের তথ্যচিত্র। দুই শিল্পীকে নিয়ে দুই পরিচালকের তথ্যচিত্র যেন শিল্পী সত্তার সার্থক আত্মবিচরণ। ইনারাইতে যেমন শিল্পীর শৈলীর সঙ্গে পরিচালকের মানসিকতার মিলন ঘটেছে, ঠিক তেমনটাই উঠে এসেছে রামকিঙ্কর বেইজ ও ঋত্বিক ঘটকের ক্ষেত্রে। বিশ্লেষণে ছিলেন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। উপস্থিত দর্শকরা উৎসাহের সঙ্গে অংশ নেন আলোচনায়। শান্ত আলোচনায় চার শিল্পী ও তাদের প্রকাশভঙ্গি নৈপুণ্যে মেতে ওঠে স্টুডিও 21।